ওম নমে স্টুডেন্টস আশা করি তোমরা প্রত্যেকে সুস্থ আছো আজ আমরা সাহিত্যপ্রভা বইয়ের থার্টি নম্বর পেজের কিছু যুক্তাক্ষর নিয়ে কাজ করব আমি যেভাবে লিটারেচার খাতায় লেখাবো সেভাবে তোমরা যুক্তাক্ষরগুলো লিটারেচার খাতায় লিখবে এবং বাড়িতে অবশ্যই লিখে লিখে স্পেলিংগুলো মিনিংসহ মুখস্থ করবে দেখো ফ্রেশ পেজে নবম পাঠ লিখে তার নিচে লাইনে লিখতে শুরু করবে দুটি বর্ণ জুড়ে যুক্ত ব্যঞ্জন বানান তৈরি করো বর্ণ কোনগুলো না ক থেকে চন্দ্রবিন্দু অবধি যেগুলো আছে সেগুলো হচ্ছে বর্ণ। দেখো এক নম্বর দিয়ে রয়েছে লেখা ক প্লাস মধ্যনশ্য আমরা জানি ক এবং মধ্যনশ্য দুটোই বর্ণ। এই দুটো যুক্ত হয়ে কি হচ্ছে কয় নস্য। তখন সেটাকে দেখতে বদলে যাচ্ছে একে আমরা খিয় বলেও জানি তাহলে ক প্লাস মধ্যনাশ হচ্ছে কয় মধ্যাশ্য কিংবা খিয় এটা কিভাবে লেখে এটা এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে লিখতে হয় বুঝতে পেরেছ প্রত্যেকে বাড়ির খাতায় এক পাতা কয় মধ্যনাশ লিখবে আচ্ছা এবার লিটারেচার খাতায় এইভাবে ক প্লাস মধ্যনাশ ইকুয়ালস টু দিয়ে কয় মধ্যাণশ লেখার পরে পরপর যে বানানগুলো আমি মানে সহ শেখাবো সেগুলো লিখবে কয়ে দেখো চক্ষু চ কয় মধ্যাশয় হস্যু চক্ষু বলছে চক্ষকে অর্থাৎ আইস আচ্ছা এবার দেখো খ ক্ষত ক্ষত হচ্ছে ঘা অর্থাৎ উন্ড গ দেখো কয়মধ্যনস্ব ময় আকার ক্ষমা ক্ষমা হচ্ছে মাফ করে দেওয়া ঘ হচ্ছে দেখো শিক্ষা হসি কয় কয়মধ্যনাশয় আকার তার মানে হচ্ছে শেখা উম দেখো নক্ষত্র দন্তের ন নয়মধ্যনাশ্ব তয় রফলা এর কথার অর্থ হচ্ছে তারা অর্থাৎ স্টার্স চ দেখো দক্ষিণ দ কয়মধ্যনাশয় হর্ষি মধ্যের ন এটা হচ্ছে একটা দিকের নাম তোমরা জানো ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ এগুলো বিভিন্ন দিক সেই রকম সাউথ দিককে বাংলায় বলা হয় দক্ষিণ এবার দেখো ছ অক্ষর অ কয় মধ্যে নয় শ র অক্ষর হচ্ছে বর্ণ ব রেফ বর্ণ মানে কি অ্যালফাপেট লেটার্স এইসব মানে আমরা বর্ণকেই বোঝাই বা অক্ষরকেই বোঝাই এবার দেখো বর্গের জ পরীক্ষা প বৈষণ্য রয় দীর্ঘি কয়মধনাশয় আকার পরীক্ষা হচ্ছে মিনিং যাচাই করা অর্থাৎ কতটা যোগ্য তুমি সেটা বিচার করা হয় পরীক্ষার মাধ্যমে ব্র্যাকেটে দেখো আমি এক্সাম কথাটা লিখে দিয়েছি তারপরে ঝ দেখো স্বাক্ষর সয় আকার কয় স্ব র স্বাক্ষর হচ্ছে লেখাপড়া জানা মানুষ অর্থাৎ যার অক্ষর জ্ঞান আছে সেই লেখাপড়া জানে লিটারেট পারসন তো এবার দেখো ইয় রয়েছে লক্ষ ল কয় মধ্যে নাশ্য এই লক্ষর অর্থ হচ্ছে লাখ লয়াকার খ দেখো ব্র্যাকেটে আমি ল্যাক্স কথাটা লিখে দিয়েছি অর্থাৎ আমরা বলি না যে ধরো একটা সভায় পাঁচ লাখ মানুষ এসেছে কিংবা ব্যাংকে এক লাখ টাকা জমা করতে হবে তো সেক্ষেত্রে আমরা এই লাখ শব্দটা ইউজ করি সেই লাখকে ভালো বাংলায় বলে লক্ষ ল কয় মধ্য আজ এই পর্যন্ত রইল নতুন বর্ণ যুক্ত বর্ণ শিখছ তোমরা বর্ণ জুড়ে জুড়ে তাই এগুলো খুব ভালো করে পড়বে এবং বারবার লিখে মানে সহ অভ্যেস করবে নামে শিবায়